এমনিতে 3 বছর আমরা বন্দি জীবনে ছিলাম, একটা আলাদা জগৎ ওইটা, যদিও 4 দেওয়াল দিয়ে ঘেরা, একটা আলাদা জগৎ, দুনিয়ার সাথে কোনো সম্পর্ক ওদের নেই। আর আমরা ছিলাম আরো অবস্থায় বিচ্ছিন্নভাবে, সুতরাং এই জন্য ওই পরিবেশ থেকে একটা মুক্ত পরিবেশে এসে আমার শরীর এখনো পর্যন্ত স্বাভাবিক হয়নি। কারণ 3টা বছর যে খাবার আমরা খেয়েছি, ও খাবার খেয়ে বেঁচে থাকাই কষ্ট, বাইরের খাবার ঢোকা ওখানে নিষিদ্ধ ছিল, সুতরাং ওনারা যা খেতে দিত ওইটা খেয়েই বাজে বেঁচে থাকা লাগতো, চিকিৎসা তো নেই, কারণ সব রোগের এক ডাক্তার, আপনি যাই বলেন ওই নাপা আর প্যারাসিটা। কেউ যদি বলে স্যার আমার দাঁতে ব্যথা, নাপা দেয়, যা বলবে ওই 2টা ওষুধ ছাড়া সরকার কিছু দেয়ও না, ওরাও লেখে না, আর বাইরে তো যেতে দেয় না, সুতরাং বাসেন মরেন ওর ভেতরেই। আর একটা কথা প্রচার করা আছে যে জেলখানার ভেতরে আজরাইল ঢোকে না, ওখানে যদি কেউ মারাও যায় ওখানে মরেছে এ কথা প্রচার হয় না, মরে পড়ে আছে এরপরও বেড়ি মেড়ি দিয়ে দড়ি মড়ি মাজায় লাগিয়ে ওখান থেকে বের করে এই কিছু দূর যাওয়ার পরে বলবে চিকিৎসাধীন অবস্থায় মরে গেছে, তার মানে আজরাইল এবার ধরেছে। এর আগে আজরাইল শুধু দেখা করি, ওর ভেতরে তো যেতে পারে না আজরাইল, এই জন্য আমার অবস্থা খুব বেশি ভালো না। আমি মনে করলাম আরো কিছুদিন পরে অন্তত স্বাভাবিক হওয়ার পরে ময়দানে আসি। ভাইরা মানে নির্বাচনের পরে জোর করে ডেটগুলো যারা নিয়েছিলেন, দোয়া চাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন বাকি সামনে রমজানের আগ পর্যন্ত যেগুলো নেওয়া আছে অন্তত শরীর সুস্থ রেখে, কিন্তু হক কথা যেন আমি বলতে পারি, আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি হক কথা বলবেন যদিও আপনার আত্মীয় হয়, আর আপনারা তোমার আত্মীয় না, কোথায় বাড়ি আমার কুষ্টিয়া আর এটা কক্সবাজার, সুতরাং আত্মীয় হলেও হক কথা ছাড়া যাবে না কোরআন জানিয়েছে, সেই তুলনায় আমাকে বলাই লাগবে। আল্লাহ আমাকে যেন শরীর সুস্থ রেখে সহজ সরল ভাষা অল্প সময়ের ভেতরে আজকের এই বিষয়টা বোঝানোর তৌফিক দান করেন, আমিন। আজকের আলোচনার বিষয় হচ্ছে কেউ যদি ভালো কাজ করে, দায়িত্বশীল এবং মর্যাদা সম্পন্ন মানুষ তারা, এরা ভালো কাজ করলে দ্বিগুণ সওয়াব পায়, আর অন্যায় করলেও ডবল গুণা হয়। ভালো কাজে যেমন সওয়াব হয় দ্বিগুণ, মর্যাদা সম্পন্ন নেককার এবং যারা উচ্চ পর্যায়ের মানুষ, যারা দায়িত্বশীল মানুষ যারা, এরা ভালো কাজ করলে যেমন সওয়াব ডবল হয়, অন্যায় করলে গুণা কি হয়? ওই বিষয়টা আজকে নবীর স্ত্রীদের মাধ্যমে দুনিয়া মানুষ মানুষকে আল্লাহ জানিয়েছেন, আমরা কথা বলার চেষ্টা করব। 3 বছরের ভেতরে যেহেতু পড়াশোনা ওইভাবে আমরা করতে পারি নাই বা পরিবেশও ছিল না, জানেন বন্দি জীবনে ওইভাবে পাওয়া যায় না, পাওয়া যায় লাইব্রেরিতে, এখন যারা দায়িত্বে আছে তাদের জীবনে বঙ্গবন্ধুর বই পড়েন পড়েন না পড়েন না, এখন তো পড়বো কয়বার, পড়তে পড়তে মুখস্থ করে ফেলি, তারপরও পড়া হয় না, আবার শুরু করে, আর কোরআন শরীফ ছাড়া ওখানে আর কিছু সেরকম উল্লেখযোগ্য বই পাওয়া যায় না।